আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো মাইসেলের একটি নতুন ফিচার ফোন, এটার মডেল হলো FS101। তো এই FS101 এর প্রাইস করা হয়েছে মাত্র 1550 টাকা, আর এই প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন 4টি সিম বিশিষ্ট একটি সেট। আমরা বিস্তারিত দেখে নেব এই সেটটির মধ্যে কী থাকছে এবং কী দিচ্ছে মাইসেল আমাদের এই প্রাইসের মধ্যে। পুরো ভিডিওটি দেখুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা এই ফোনটির কিছু বিষয় জেনে নিই। এখানে এই ফোনটি আপনারা 4টি কালারে পেয়ে যাবেন। একটি হচ্ছে রেড, একটি ব্লু, গোল্ডেন এবং ব্ল্যাক। এই 4টি কালারে এই ফোনটি পাওয়া যাবে। এবং এখানে যে সংক্ষেপে কনফিগারেশন লেখা আছে আমরা দেখে নিই। ডিসপ্লে থাকছে 2.4 ইঞ্চি, 2500 mAh ব্যাটারি থাকছে, MP3 MP4 প্লেয়ার থাকছে এবং ডিজিটাল ক্যামেরা থাকছে। কোয়াড সিম সাপোর্টেড, এটা একটু বিশেষত্ব। এবং ইন্টারনেট ইউজের সুবিধা থাকছে, ওয়ারলেস FM থাকছে, টর্চ লাইট থাকছে। তো আমরা আনবক্সিং করে নেব। প্যাকেটটি খুললেই কিছু কাগজপত্র পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মাইসেলের কাছ থেকে। তারপরে পেয়ে যাচ্ছেন একটি নর্মাল চার্জার, তারপরে পেয়ে যাবেন একটি নর্মাল ইয়ারফোন, যার মাধ্যমে কথা বলার কোনো সুবিধা থাকছে না, শুধুমাত্র শুনতে পারবেন। শেষে আমরা পেয়ে যাচ্ছি একটি 2500 mAh ব্যাটারি। মাইসেল মূলত ব্যাটারিও বিক্রি করে থাকে, তো তার মানে ব্যাটারি কোয়ালিটিগুলো তুলনামূলক একটু ভালো হয়ে থাকে। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ। তো পেছনের দিকে যদি আসি আমরা দেখতে পাচ্ছেন গ্লোসি প্লাস্টিক ব্যাক প্যানেল, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা প্যাটার্ন কিছুটা ভিন্ন, এবং একটি ছোট্ট ফ্ল্যাশ লাইটের অবস্থান আছে এবং ডিজিটাল ক্যামেরা লেখা। সাথেই থাকছে স্পিকার গ্রিল। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মাইসেলের যে লোগোটি এখানে দেওয়া হয়েছে। এবং টপে যদি আমরা লক্ষ্য করি একটি স্পেশাল, আমি বলবো VIP টর্চ, মানে টর্চ লাইটের ক্ষেত্রে এই টর্চগুলো খুবই ভালো হয়। এবং রেড কালারের বর্ডার থাকছে এখানে। এবং এখানে নিচের দিকে আসলে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং MIC 3.5 mm অডিও জ্যাক। এবং এখানে দেখতে পাচ্ছেন বাটনগুলো বেশ বড় বড় এবং একসাথে জোড়ানো সবগুলো বাটন, এবং বাটনের যে সব শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বাটনেই 4টি সিম ইউজের সুবিধা, এটা কিন্তু খুবই ভালো বিষয়। উপরে কিন্তু এর যে স্পেসিফিকেশন যেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি সেগুলোই লেখা আছে, এবং মেড ইন বাংলাদেশ হাইলাইটিং অপশন। আমরা ফোনটি খুলে নিয়ে আসলেই অবাক করার মতো, 4টি ন্যানো সিমের অপশন দেওয়া হয়েছে এখানে, যেখানে 4টি আপনারা সিম লাগাতে পারবেন। এখানে ছবিও দেওয়া হয়েছে কীভাবে লাগাবেন, মেমোরি কার্ড লাগানোর জায়গা। তো এখানে দেখতে পাচ্ছেন ফিটিং খুব বেশি ভালো মনে হয়নি আমার কাছে। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নিব। স্পিকার কোয়ালিটি বেশ ভালোই ছিল, এবং এখানে দেখতে পাচ্ছেন 4টি সিমের বেশ ভিন্ন ভিন্ন কালারে দেওয়া হয়েছে 4টি সিম। এবং আমরা যদি একটু দেখি, এর মেনুগুলো বেশ বড় বড় ছিল। ক্যামেরাতে আসলে ক্যামেরা মোটামুটি বলা যায় খুব বেশি ভালো না। তো এ ছিল ক্যামেরা, এবং ফাইল ম্যানেজার স্পেসিফিক ফোল্ডার করা হয়েছে, এবং এখানে থাকছে ফেসবুক, নর্মালি ইন্টারনেট ইউজের সুবিধা থাকছে এই ফোনটিতে। তো আমরা এর বাটনের শব্দ কিন্তু বেশ ভালোই পরিলক্ষিত করতে পাচ্ছি। এবং এখানে ফোন সেটিং থাকছে, কোয়াড সিম সেটিং থাকছে। এখানে 4টি সিম আপনারা ইচ্ছা করলে বন্ধ রাখতে পারবেন কোনোটা, এবং কানেক্টিভিটির বিষয় থাকছে এখানে, ব্লুটুথ এবং রিস্টোরার অপশন। তো এগুলোই থাকে সচরাচর। এম জোনের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন সুপার পিট টুচ, এগুলো কিন্তু গেমস। তো এই গেমসগুলো কিন্তু কিনে খেলতে হবে আপনাকে। তো এখানে থাকছে টোলস, টোলসের মধ্যে ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, কমনই যা থাকে, ক্যালকুলেটার, স্টপ ওয়াচ, এগুলোই থাকছে। এবং এখানে থাকছে অডিও প্লেয়ার, মানে স্পেসিফিক অডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার এবং FM রেডিওর অপশন। এগুলো কিন্তু এই কয়টি অপশন থাকছে এর মধ্যে। এবং এই ফোনটিতে থাকছে ভাইব্রেশন, অটো কল রেকর্ডিংয়ের সুবিধা এবং থাকছে ব্ল্যাকলিস্ট। তো এই ফোনটি এই প্রাইসের মধ্যে 1550 টাকার মধ্যে এই 4 সিমের সেটটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।